কোভিড বিধি সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলা জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলো অ্যাসোসিয়েট ইনগুনো সংগঠন এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। রবিবার সকালে তিন সংগঠনের যৌথ উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল 8:30 নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি বসিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এআইডিএসও জেলা সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক আপনলাল দাস প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত সদস্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তার স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। দলের যুব সংগঠন এআইডিওয়াইর জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ শপথ বাক্য পাঠ করান। এরপর সেখানে বক্তব্য রাখেন এআইডিওস জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। এদিকে দুয়ারবন্দে সকালে ট্যাবলো সাজিয়ে প্রভাতফেরি বের করা হয়। এরপর দুয়ারবন্দ বাজারে নেতাজির প্রতিকৃতি বসিয়ে মাল্যদান ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এসইউসিআই নেতা মাধব বোস, ডিওয়াইয়ের পক্ষে পরিতোষ ভট্টাচার্য ও দিলীপ আকুড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএস জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, গৌরীশ দেব, এমএসএস জেলা কমিটির সদস্য রেখা ভট্টাচার্য, সম্পাদী ডিওয়াই সদস্য দিলীপ রি প্রমুখ। এদিন দুয়ারবন্দ আঞ্চলিকের উদ্যোগে বাগবাহার বাগান, দক্ষিণ বস্তি এবং বাগবাহার বস্তিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এদিন নতুন বাজার দুধপাতের শ্রীপুর সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা এই শিলচর থেকে আপনলাল দাসের রিপোর্ট। আজকের দিনের যে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাজির চিন্তাকে পাথেয় করে নেতাজির জীবন সংগ্রামকে আমাদের সংগঠনের সদস্যরা, সমর্থকরা এবং সাধারণ ছাত্রছাত্রীরা জীবনে গ্রহণ করে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলিতে জায়গায় জায়গায় আজকে শপথ অনুষ্ঠান আমরা করছি। এখানে প্রথমে এখন আমাদের এই সূত্রদান পর্ব মাল্যদান করার জন্য ইউপিতে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে অতিথি হচ্ছে একটি বিধানসভা পৌঁছে 500 কোটি টাকা খরচ করা হচ্ছে, সেটা আমার কথা নয়, আপনারা ফেসবুক খুললেই দেখতে পারেন। এই কোটি কোটি টাকা আসছে কোথা থেকে? যে ভারতবর্ষের মানুষ খেতে পারে না, ভারতবর্ষের মানুষের শিক্ষা নাই,